নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, দুর্গাপুজো থেকে টানা 45 দিন মধ্য গগনে সূর্য উঠতে চলেছে এই ছয় রাশির। কোন সেই সৌভাগ্যবান ছয় রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি আপনাদের জন্য এক্সট্রিম পর্যায়ে ইম্পর্টেন্ট। ভিডিওর এতটুকু পাঠও কিন্তু আপনারা মিস করবেন না। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। দুর্গাপূজা থেকে টানা 45 দিনের মধ্যে যে ছয় রাশির কথা আমি বলতে চলেছি, সেই ছয় রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের মধ্য গগনে সূর্য উঠতে চলেছে। আসুন এবার আমি বুঝিয়ে দিই মধ্য গগনে সূর্য জিনিসটা কি, এবং তারপরে বলবো এই ছয় রাশির জীবনে কি হতে চলেছে। দেখুন, মধ্য গগনে সূর্য মানে আপনাদের এই 45 দিনের মধ্যে সমস্ত দিক থেকে সাকসেস আসতে চলেছে, সেটা চাকরির ব্যাপারে বলুন, বিবাহের ব্যাপারে বলুন, এছাড়াও মামলা মোকদ্দমা থেকে নিস্তার বলুন, সন্তান লাভ বলুন, এডুকেশন সেক্টর বলুন, বিজনেস ক্ষেত্র বলুন, সমস্ত দিকে কিন্তু আপনাদের শুভ হতে চলেছে। এরই নাম মধ্য গগনে সূর্য। তো আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই এই ছয় রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে চলেছে। তার আগে একটি কথা আমি বলে দিই, অনেকে আমাকে কমেন্টস করেন যে স্যার আপনি যা বলছেন কিছুই তো মিলছে না। আবার অনেকে এরকম কমেন্টস করেন যে স্যার আপনি যা যা বলেছেন তার অধিকাংশই মিলে গেছে। এর কারণটা কি জানেন? এর কারণটা আপনাদের জন্মছক। আপনাদের জন্মছকই কথা বলে। আপনার জন্মছকে যদি শুভ গ্রহের অবস্থান থাকে, যেমন রবি গ্রহ যদি আপনার স্ট্রং থাকে, যেমন মঙ্গল গ্রহ যদি আপনার স্ট্রং থাকে, যেমন শনি গ্রহ যদি আপনার স্ট্রং থাকে, যেমন শুক্র গ্রহ যদি আপনার স্ট্রং থাকে, তাহলে কিন্তু আমার কথা মাটিতে পড়বে না। আর যদি না থাকে, তার জন্য আপনাদেরকে প্রপার কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে। আর আপনারা যদি মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এবার আসুন এই ছয় রাশির জাতক জাতিকার জীবনে কি হতে চলেছে জানিয়ে দিই। দেখুন, অনেকে রয়েছে যারা চাকরির জন্য প্রচেষ্টা করছে, অনেকে রয়েছে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছে, অনেকে রয়েছে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছে, তাদের সমস্ত মনোকামনা পূর্ণ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এটা কোনো গল্প করছি না, আমি বাস্তব কথা বলছি। তবে আপনাদেরকে সাত্ত্বিকভাবে কিন্তু থাকতে হবে এই সময়ে। এবার আসুন সেই ছয় রাশির নাম আমি আপনাদেরকে জানিয়ে দিই। প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের কিন্তু মধ্য গগনে সূর্য উঠতে চলেছে, অর্থাৎ আপনাদের সমস্ত দিকে কিন্তু সাকসেস আর সাকসেস, অর্থাৎ আপনারা যে কোনো কাজে সাকসেস পেতে চলেছেন, আপনাদের মনের ইচ্ছা, মনের ডিজায়ার পূরণ হতে চলেছে। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরও কিন্তু মনের ডিজায়ার, মনের ইচ্ছা পূরণ হতে চলেছে এই 45 দিনের মধ্যে। এরপরে যে তিন নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। আপনি কি বৃষ রাশির জাতক বা জাতিকা, তাহলে আপনাদেরও কিন্তু মনের ডিজায়ার, মনের ইচ্ছা পূরণ হতে চলেছে এই 45 দিনের মধ্যে। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে দুর্গাপুজো থেকে টানা 45 দিনের মধ্যে আপনাদেরও জীবনে আমূল পরিবর্তন আসতে চলেছে, অর্থাৎ আপনারা যে কোনো কাজে কিন্তু সাকসেস পেতে চলেছেন। আপনাদের অর্থনৈতিক দিক বলুন, পারিবারিক দিক বলুন, লাভ লাইফ বলুন, সন্তান সুখ বলুন, সমস্ত দিকে কিন্তু আপনাদের শুভ হতে চলেছে। এরপরে যে রাশিটির কথা বলতে চলেছি, পাঁচ নম্বর রাশি, সেটি হচ্ছে মকর রাশি, আমার খুব ফেভারিট রাশি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই দুর্গাপুজো থেকে টানা 45 দিনের মধ্যে আপনাদের জীবনেও কিন্তু আমূল পরিবর্তন ঘটতে চলেছে, অর্থাৎ আপনাদের চাকরি বলুন, ব্যবসা বলুন, এবং সন্তান সুখ বলুন, বিবাহিত জীবন বলুন, সমস্ত দিকে কিন্তু আপনাদের শুভ হতে চলেছে। ছয় নম্বর রাশির কথা বলবো,
সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও দুর্গাপুজো থেকে টানা 45 দিনের মধ্যে সমস্ত দিকেই কিন্তু উন্নতি আসতে চলেছে, অর্থাৎ আপনাদের যে কোনো কাজে উদ্যমতা বৃদ্ধি পাবে এবং মনের ইচ্ছা, মনের ডিজায়ার পূরণ হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।